আজকে জানো তো সকালবেলা উঠেই চারা খেতে বসেছি। হ্যাঁ এই খাচ্ছি। হ্যাঁ কেন? এই তো গ্যাস অফিস থেকে ফোন করেছিল, ফোন তুলিসনি? বর কাজে গেছে তো, বরের ফোন ছিল। এখানে নেই, ওর বাপের বাড়ি যাচ্ছে। তোর বাপের বাড়িতেই সব না? হ্যাঁ আছে, আছে না? এখানে নেই তাই তো? ও তো পশ্চিমবঙ্গের সবার একটাই হবে। পশ্চিমবঙ্গের তো একটাই হবে। একশো দিনে কারের জব কাটাছে না? নেই, জব কার্ডটা খোলাতে বলছে। কোথায় খোলাবে? প্রধানের কাছে বলছে গিয়ে জব কার্ডটা খোলাতে। আসেনি বলছে, জমা দিয়েছিল। একবার গিয়ে খোঁজ নিবি তো। জব কার্ড থাকতে হবে, তবেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে বলো এই 10 মিনিটের মধ্যে বলো খেয়ে নিয়েছে, দিয়ে আসতে বলো অমিতকে। এখানে বসেছি আমার 10 মিনিটের। হ্যাঁ ও তো তাই বলে, ভাত খেয়ে রাখবে। 2:10:15 আসতে বলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে কেন ভাত খাচ্ছি জানো তো? আমি ব্লাড দিয়ে এসেছি, এখন বাজে 12টা। 12টার মধ্যে আমি ভাত খেয়ে নিলাম আজকে। মাংস ভাত আলু সব নিয়ে বসেছি। আসলে আমার আজকে সুগারের টেস্ট ছিল তো, বলেছিল করতে, তো করে এসেছি। তো আবার 2 ঘন্টা পরে আসবে। তো ভাতটা খেয়ে না, ভাতটা করেছিলাম তরকারি, আজকে করিনি, বেগুন পোস্ত আর মাংস তরকারি কালকে। প্রচণ্ড খিদে পেয়েছিল, চাও খায়নি আজকে, কারণ খালি পেটে ছিল। খালি পেটের পরে আবার এই, তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা কি করি না করি। আজকে অনেকটা খাওয়া দেখেছো, টিকে ফোন করলো, শ্যামলী গ্যাসের কানেকশন করে দেবে সেই জন্য, তো হবে না বলছে, দেখি যা গুড় কাটমাট হোক সব। দুনিয়া কাজ করতে সত্যি কিন্তু প্রচণ্ড কষ্ট, মেশিন লাগিয়েছি, জামা কাপড়গুলো কাটছি, কাটা জামা কাপড় ছিল, বসে বসে তো ওই জন্য মেশিনটা লাগিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো হলে এগুলোকে মেলবো, তারপর আবার ধুয়েছিলাম। এই যে দেখো, তার মধ্যে থেকে না এই গামলাটা এখানটা ভেঙে গেছে, একটা দারুণ গামলা। এবার গোপালের দোকানে যাই, একটা ফেভিকুইক আনতে হবে, চলো যাবো আর আসবো, দেখি খোলা আছে নাকি। যাবো একদিন, মা আমরা একটা ওখানে জুতোর তাক রাখার জন্য ওই বলছে। গেটটা খোলা কেন রে গোপাল বিশাল, গেটটা খোলা কেন? এটা মাটিটা ভরে দিয়েছিস, কোথায় দেখেছিস? চল
কি করছো? এইখানটা কত বাড়ি, একটার পর একটা বাড়ি হয়ে যাচ্ছে। এইটা খালি থাকে না গোপাল ভাইয়া, এই ফেভিকুইক দিজিয়ে তো। উফ বাবারে, বহুত গরমি শুরু হো গই হ্যায়, ইতনা জলদি ইতনা গরমি হোনা সহি নেই হ্যায়। কিতনা রুপে ওয়ালা হ্যায়? 5 রুপে। 10 ওয়ালা নেই হ্যায়, 2 দিজিয়ে। আচ্ছা ভাইয়া কে ইন্ডিয়ান অয়েল মে কাম করতে হ্যায় কে? आपको पता नहीं था नहीं, वो पूरा यहाँ पर जो 5 इंडियन ऑयल का वो है ना पता जगह है, सबसे हेड वो है सिक्योरिटी ऑफिसर। वो आर्मी रिटायर है ना, इसलिए उनको फिर दोबारा वहाँ मिल गया ना। बच गया, मैं तो बहुत बड़ा। मर गई कल। हाँ मर गया। कितना? एक बुढ़ी जो जली थी सामने वाला फ्लैट का। अच्छा। जिस फ्लैट में आग लगी थी वो वाला का तो एक प्रेग्नेंट लेडी थी और बच्चा था उसके साथ। वो तो उतर गया था, उसने क्या किया गेट खोल के दरवाजे के सामने सिलेंडर रख दिया। अच्छा। मतलब जलता हुआ सिलेंडर जल रहा था, तो सामने फ्लैट में एक है वो क्या करा पानी डाल दिया जलता सिलेंडर कि हमारा घर भी जल जाएगा करके, और वो धूम से एकदम बास्ट किया तो वो बुड्ढी जल गई थी। पानी डाला इसीलिए ब्लास्ट हो गया, पता नहीं पानी की वजह से या दबाव की वजह से जो भी है। तो कल वो ख़त्म हो गई ना, कल भी तो भैया वहाँ पर सारा दिन थे। कल पोस्टमार्टम हुआ विधान नगर में, फिर लेके आए थे बॉडी। वो सिक्योरिटी हेड ऑफिसर है ना। আরে আমাদের এখানে একটা ইন্ডিয়ান অয়েলের না সেদিনকে খুব বড় দুর্ঘটনা হয়েছে। আয় আয় কালু, আয় একটু গল্প করি আয়। এই যে কালু আয়। এই না মনে হয় কি খায় কি খায়, কোথায় যায় কি করি। এ দেখো কি খাচ্ছি, এইটা বানিয়েছি কর্ন, এখনো পর্যন্ত মেশাইনি, মশলাটা রয়েছে, আর এটা একটা ব্ল্যাক কফি। এ দেখো বুঝু কি খাবে, আমিও একটু খাবো। বুঝু যেই বাটি ঘটি চলে আসে অন্য বসে পড়ে, ও বাবারে। তো একটুখানি খাই তারপর আবার আসছি। কেমন হয়েছে দেখি, দাঁড়া বুয়া। এই যে ভুলভাল জিনিস তো খাওয়া উচিত, এসে যে বসে গেলি, হেভি হয়েছে কিন্তু দারুণ হয়েছে। কোনটা অনেকদিন পরে বানালাম, তন্দুরানি বেশ বানায় সুন্দর। অনেকদিন না আজকে কতদিন ধরে কেএফসি খেতে, ও বাপ রে বুঝু খাবে কেএফসি। যখন যে জিনিসটা একদম বাচ্চাদের মতো ভোগ হচ্ছে, আমি খেতে ইচ্ছা করছে সেটা আমার মনে হচ্ছে সেটা এক্ষুনি খাই, তবে মানুষের মনে হচ্ছে শান্তি। আমার এমন হয়েছে, বুঝে ভাবতে যে আগে আমাকে দিক তারপরে খেয়ে নি তারপরে তোমার সাথে কথা বলছি। ঠিক আছে ক্যামেরা করছে বন্ধ করতাম।